অনেক বিতর্ক আর বাধা পেরিয়ে অবশেষে পদ্মা নদীতে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু। আর এই সেতু বদলে দেবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ভাগ্য। শত শত শ্রমিক আর প্রকৌশলীদের কর্মব্যস্ততায় দিনরাত কাজ চলছে উত্তাল পদ্মার উপরে, যেখানে চলছে পদ্মা সেতুর 6-7-8 স্প্যান বসানোর কর্মযজ্ঞ। এখন শুধু অপেক্ষার পালা। পদ্মা সেতুর পঞ্চম স্প্যানটি 41 ও 42 নম্বর পিলারের উপর বসানো হয়েছে। মুন্সীগঞ্জের কুমারভোগের বিশেষায়িত জেটি থেকে শক্তিশালী ক্রেন স্প্যানটি বহন করে নিয়ে আসে। জাজিরা প্রান্তে স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু 750 মিটার এখন দৃশ্যমান। সেতু কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে সেতুর 62% কাজ শেষ হয়েছে। আগামী বছর পুরো স্প্যান বসানোর কাজ শেষ করে পদ্মা সেতু দৃশ্যমান করে তোলা হবে। নদীতে মূল সেতুর 272টি পাইলের মধ্যে 150টি পাইল ড্রাইভ হয়েছে। নদীর দুই পারে সেতুতে উঠার ট্রানজিশন পিলারের 32টি পাইলের সবগুলো ড্রাইভ সম্পূর্ণ হয়েছে। এদিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর 3, 4 এবং 5 নম্বর খুঁটি পুরোপুরি প্রস্তুত। এছাড়া মডিউল 6 ও 7 নম্বর পিলারের উপর যে স্প্যানটি বসবে সেটিও প্রস্তুত আছে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডের ভেতরে। যে কোনো দিন যে কোনো সময়ে বসানো হবে স্প্যান 6, 7 এবং 8। আর এই কাজের জন্য প্রস্তুত রয়েছে বিশেষ লিফটিং ফ্লোটিং ক্রেন। এটি বিশ্বের সবচেয়ে বেশি শক্তিধর ক্রেন, এর ক্ষমতা 3,600 টন। এছাড়া স্প্যান ওঠানোর আগে ওয়েস্ট টেস্ট, ট্রায়াল লোড টেস্ট, বেস প্লেট, পাইল পজিশন, মেজারমেন্ট সহ আনুষাঙ্গিক পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। এই কাজ সফলভাবে সম্পূর্ণ হলেই 150 মিটার দীর্ঘ একটি স্প্যান পিলারের উপর বসিয়ে দেওয়া হবে, ফলে একই সঙ্গে নদীর দুই প্রান্তেই দৃশ্যমান করা সম্ভব হবে পদ্মা সেতুর কাঠামো। স্বাধীনতার পর দেশে সবচেয়ে বড় এই অবকাঠামো, যার নির্মাণের সব খরচ বহন করেছে বাংলাদেশ নিজেই। Thank you.